টু ভিডিও আমরা চলে এসেছি রাজ্যের ওয়ান লিডিং ইউনিভার্সিটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা প্রচুর কোর্সেস করতে পারেন এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের ডিটেল বলেছিলাম এবং ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো বলেছিলাম প্রথমত যারা এবছর এইচএস পাস করেছেন গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চান বা নার্সিংয়ে ভর্তি হতে চান কিন্তু আপনি জেনপা পরীক্ষা দেন নি বা জেনপা জেনপা দিতে চান না উইদাউট জেনপা ক্রাক করে আপনি নার্সিং করতে চান তার মধ্যে আবার অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা এম বিএতে আপনাদের কোনো র্যাঙ্ক নেই আপনারা উইদাউট যে এমসি এ করতে চান বা র্যাঙ্ক ছাড়া এম করতে চান আজকে এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে বলবো যারা বিসিএ করতে চাইছেন ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন এবং বিএ বিএসসি বিকম নর্মাল গ্রাজুয়েশন করতে চাইছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং মাস্টার্স যারা করতে চাইছেন দু হাজার চব্বিশ পঁচিশ যে সেশন আসছে সেই সেশনে এই ভিডিওটা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিএড দু বছরের বিএড যারা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি ইউজিসি এআইসিটি এনসিটি অ্যাপ্রুভড একটি অটোনোমাস ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশনটা কিন্তু আর পাঁচটা জেনারেল ইনস্টিটিউশন এবং প্রফেশনাল ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটির মতোই কিন্তু কাজ করে থাকে আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে প্রথমে আপনাদের একটা আওয়াজ দিতে হয় অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেটার অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দেখাবো কীভাবে কী স্টেপ বাই স্টেপ এইচএস এবছর দিয়েছেন রেজাল্ট এখনো ওয়েটিং তারাও এখানে আবেদন করতে পারবেন যারা গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার পড়ছেন তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের জন্য কোনো প্রবলেম নেই পরে আপনাদের রেজাল্ট পাবলিশ হলে আপনাদের রেজাল্ট আপলোডিংয়ের কিন্তু সুযোগ দেয় আলিয়া ইউনিভার্সিটি প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেব তারপর সাবজেক্ট এবং যোগ্যতাগুলো দেখে নেব অনলাইন সাবমিশন যেটা নার্সিং এবং বিএড প্রোগ্রামের জন্য রয়েছে পঁচিশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ লাস্ট ডেট রয়েছে দশ পাঁচ দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট ফর আপলোডিং মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন যাদের রেজাল্ট অ্যাভেটেড রয়েছে বিশেষ করে এইচএস ক্যান্ডিডেট তাদের জন্য যারা নার্সিং করতে চাইছেন তাদের জন্য পনেরো ছয় দু হাজার চব্বিশ আপনাদের লাস্ট ডেট রয়েছে এইচএস ক্যান্ডিডেটদের যাদের বা যাদের রেজাল্ট ওয়েটিংয়ে রয়েছে তাদের বিএড ক্যান্ডিডেট যাদের রেজাল্ট ওয়েটিংয়ে রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ আশা করি তার মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আপনাদের তো সেই ক্যান্ডিডেট যারা বিএডে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের একত্রিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের কিন্তু এটা কমপ্লিট করতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে জুলাইয়ের মধ্যে অনেক ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করতে পারবে না সেখানে কিন্তু প্রবলেম হবে কেননা অলমোস্ট আমরা দেখেছি সেপ্টেম্বর বা অক্টোবর আমাদের যে অন্যান্য যে কলেজ ইউনিভার্সিটিগুলো রেজাল্ট পাবলিশ করে এবং তারপর ভর্তি কিন্তু হয়ে থাকে অগাস্টের লাস্ট উইক পর্যন্ত তারপরে অ্যাভেলেবেল অনলাইন অ্যাডমিট কার্ড যেটা অ্যাভেলেবেল হবে সেটা সাতাশ পাঁচ যেটা অ্যাডমিশন টেস্ট হবে তারপরে রয়েছে ডেট অফ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেটা রয়েছে নয় ছয় দু অর্থাৎ জুন মাসে আপনাদের অ্যাডমিশন টেস্ট হতে চলেছে রেজাল্ট পাবলিকেশন এখনও সমস্ত এই ডেটগুলো পরপর আসবে এগুলো আমি আপনাদের পরে বলে দেবো তারপরে রয়েছে ইম্পর্ট্যান্ট ডেট যারা ইউজি প্রোগ্রামে রয়েছে তাদের পঁচিশ তিন দু থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ দশ শেষ আপলোডিং মার্কস যারা ইউজির ক্ষেত্রে মানে এইচএস ক্যান্ডিডেট যারা রয়েছেন অলরেডি এইচএস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের পনেরো ছয় দু হাজার চব্বিশ একটা অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে আপনাদের মার্কস আপলোড করলে কিন্তু হয়ে যাবে অ্যাডমিট কার্ড আপনারা পাবেন দশ সাত এবং কুড়ি সাত থেকে একুশ সাতের মধ্যে আপনাদের ইউজি যারা ভর্তি হতে চলেছেন বিভিন্ন কোর্সে তাদের মার্কস আপলোড তাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি কী কী সাবজেক্ট রয়েছে প্রচুর সাবজেক্ট রয়েছে আলিয়া ইউনিভার্সিটিতে পিজি প্রোগ্রাম যারা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে আসছেন এখানে বা বিএড কমপ্লিট করে আসছেন পঁচিশ তিন থেকে শুরু হচ্ছে ফর্ম ফর্মফিলাপ দশ পাঁচে ফর্মফিলাপ শেষ একত্রিশ সাতের মধ্যে আপনাদের ইউজির যে মার্কস সেটা কিন্তু আপলোড করে দিতে হবে এবং অ্যাডমিট কার্ড আপনারা পাবেন বাইশ সাত এবং অ্যাডমিশন টেস্ট আপনাদের হবে তিন আট থেকে চার আটের মধ্যে এটা হচ্ছে পিজি প্রোগ্রাম বা কোন শিফটে এক্সাম শিডিউলটা দেওয়া হয়েছে নয় জুন থেকে শুরু হচ্ছে বিএসসি নার্সিং সকাল এগারোটা থেকে একটার মধ্যে হবে এবং বিএডের যেটা সেটা হবে আড়াইটা থেকে সাড়ে চারটের মধ্যে তারপরে রয়েছে কুড়ি জুলাই বিটেক বিসিএ বিএসসি বিএ অনার্স উর্দু এবার দেখুন আলিয়া ইউনিভার্সিটিতে যারা প্রমিনেন্ট রিকোর্টার্স অর্থাৎ এতগুলো কোম্পানির সাথে কিন্তু আলিয়া ইউনিভার্সিটি টাই আপ রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা প্রফেশনাল ফিল্ডে রয়েছেন এই সমস্ত কোম্পানিতে আপনাদের কিন্তু প্লেসমেন্ট হবে টাটা তারপরে উইপ্রো আইবিএম ইনফোসিস কগনিজ্যান্ট গ্লেনমার্ক রয়েছে আইটিসি রয়েছে অ্যামাজন এই সিএল তারপরে সাসকেন রয়েছে এসকন ডিলয়েট রয়েছে তারপরে এরপর আমাদের রয়েছে যেটা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তো এখানে আমাদের এটা রয়েছে জেই বা জিলেট যারা আসবে বা পাশ করে আসবে তাদের জন্য কিন্তু যথেষ্ট সিট বরাদ্দ থাকে যোগ্যতার যে জায়গা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জেনারেলদের ছেচল্লিশটা সিট পিসিদের রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জদের রয়েছে দুটো আর জি বা জেই বা জিলেট থেকে যারা র্যাঙ্ক করে আসবে তাদের এখানে বারোটা সিট অর্থাৎ টোটাল ষাটটা সিট এখানে থাকে এখানে যোগ্যতা মোটামুটি যেটা লাগে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ স্টাডিড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অর্থাৎ হান্ড্রেড মার্কস করে প্রত্যেকটা সাবজেক্টে আপনাদের পড়ে আসতে হবে উচ্চ মাধ্যমিকে এবং ফিফটি পার্সেন্ট ওভারঅল ফিজিক্সে থাকতে হবে এবং কেমিস্ট্রি ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টে ফিফটি পার্সেন্ট করে মার্কস কিন্তু থাকতে হবে এবং এগ্রিকেটে আপনার থাকতে হবে টেন প্লাস টুটে সিক্সটি পার্সেন্ট এর উপর ভিত্তি করে আপনি আবেদন করতে পারবেন তারপরে অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে আপনার অ্যাডমিশন হবে ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ারের যে ল্যাটারেল এন্ট্রি থাকে সেখানে চব্বিশটা সিট রয়েছে জিলেটদের রয়েছে দুটো এবং একুশটা রয়েছে জেনারেলদের সিট এসসি এসটিদের কোনো সিট কিন্তু এখানে থাকে না তো এখানে ল্যাটারেল এন্ট্রিতে রয়েছে দেখুন অ্যাপ্লিকেন্ট মাসটা ফার্স্ট ডিপ্লোমা ইন রেসপেক্টিভ অ্যালাইড প্রোগ্রাম অর্থাৎ অ্যালাইড প্রোগ্রামে আপনাদের ডিপ্লোমা যেটা রয়েছে সেই প্রোগ্রামে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু এগ্রিকেটে আপনাদের থাকতে হবে এম টেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের আঠেরোটা টোটাল সিট রয়েছে ঠিক আছে এখানে বি বা বিটেক আপনাদের কমপ্লিট করে থাকতে হবে এখানে মাস্টার্সেরগুলোও কিন্তু বলে দিচ্ছে বি বা বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করে থাকতে হবে এবং সিক্স পয়েন্ট ফাইভ সিজিপি অথবা সিক্সটি পার্সেন্ট এগ্রিগ্রেট মার্কস আপনাদের পেতে হবে বাকিটা এন্ট্রান্স বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ টোটাল ষাটটা সিট রয়েছে তেমনি এখানে দেখুন মোটামুটি বা বারোটা আপনার জেই বা জিলেটদের জন্য রয়েছে এইচ এ আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স হান্ড্রেড মার্কস করে পড়ে আসতে হবে এবং ফিফটি পার্সেন্ট ওভারঅল ফিজিক্সে পার্সেন্টেজ আপনার থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট ওভারঅল মিনিমাম আপনার এগ্রিগেটে থাকতে হবে ল্যাটারাল এন্ট্রি যেটা রয়েছে বিটেক প্রোগ্রাম সেখানেও কিন্তু এরকম রয়েছে ডিপ্লোমা অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস এগ্রিগেট এম টেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে এখানে টোটাল আঠারোটা সিট রয়েছে বিই বিটেক করে আসতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তারপরে এখানে এই যে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আপনি কিন্তু আবেদনযোগ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টোটাল ষাটটা সিট রয়েছে একটু দেখে নিচ্ছেন এখানে যোগ্যতাটা তারপরে ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রেও ওরকম যেটা রয়েছে ডিপ্লোমা ঠিক আছে তারপরে এম টেক ইন ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের বি পাস পাশ করে থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস অথবা যারা সিজিপিএ বা সেমিস্টারের ক্যান্ডিডেট তাদের সিক্স সিক্স পয়েন্ট ফাইভ মার্কস পেয়ে থাকলে হবে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে যেটা দেখুন এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস আপনাদের সরি সিক্সটি সিট টোটাল আপনাদের রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অর্থাৎ পিসিএম এ আপনাদের একশো মার্কস পেয়ে পিসিএম আপনাদের একশো মার্কস করে পড়ে আসতে হবে এবং ফিফটি পার্সেন্ট ওভারঅল থাকলে হবে তারপরে রয়েছে দেখুন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও সেম এখানে রয়েছে যোগ্যতা সিক্সটি পার্সেন্ট অলমোস্ট একটু সিটগুলো আপনারা দেখে নিচ্ছেন বিটেক ইন কম্পিউটার সায়েন্স রয়েছে ষাটটা সিট এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে একশো করে পড়ে থাকতে হবে ঠিক আছে তো এখানে মোটামুটি এম টিএ ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে তারপরে এবার আসে বিসিএ বিসি এর ক্ষেত্রেও কিন্তু জিলেটে মোটামুটি কোনো সিট থাকে না বিসি এর ক্ষেত্রে টোটাল তিরিশটা সিট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে এখানে হান্ড্রেড মার্কস আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে পড়ে আসতে হবে ফিফটি পার্সেন্ট ওভারঅল মার্কস এবং সিক্সটি পার্সেন্ট ইগ্রিগেট পেতে হবে এমসি এর ক্ষেত্রে দেখুন এমসি এর ক্ষেত্রে যেটা রয়েছে আপনাদের কিন্তু জেকা এখানে দিতে হয় না জাস্ট আপনার অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আপনি ভর্তি হতে পারবেন অ্যাপ্লিকেন্ট মার্ক্সটা পাস্ট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস বিসি অথবা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইকুয়েবে ডিগ্রি থাকলে আপনি কিন্তু এখানে পড়াশোনা করতে পারবেন অথবা বিএ বিএসসি বি কম উইথ ম্যাথমেটিক্স অ্যাট অ্যাট টেন প্লাস টু লেভেলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বিএসসি অথবা বি কম অথবা বিএ ম্যাথমেটিক্স নিয়েও যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন কম্পিউটার সায়েন্স বা এমসি এর ক্ষেত্রে এবার এখানে আপনারা আসছে ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স বিএসসি অনার্স বিএসসি অনার্স ইন মাইক্রোবায়োলজি বটানি জুওলজি এখানে টোটাল এখানে কুড়িটা করে সিট আপনাদের রয়েছে প্রোগ্রামের যে কোড এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট তো এগুলো একটু দেখছেন এবং অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে এইচএসে পড়ে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু সিকিউর করতে হবে বায়োলজিতে এবং সিক্সটি পার্সেন্ট এগ্রিগ্রেটেড থাকলে টেন প্লাস টুতে হবে এই 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 তিনটে সাবজেক্টের কিন্তু একই রকম যোগ্যতা লাগবে তারপরে এমএসসিন বটানি রয়েছে কুড়িটা টোটাল সিট রয়েছে আর ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের বিএসসি অনার্স বটানিতে থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে এমএসসি আপনার এখানে রয়েছে এমএসসির ক্ষেত্রে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে মাইক্রোবায়োলজিতে অনার্স থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারেন ফিফটি পার্সেন্ট মার্কস জুলজির ক্ষেত্রে জুলজিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন বিএসসি অনার্স কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বলা হচ্ছে যে ফিজিক্স তারপরে অর্থাৎ এইচএস পাস করে যারা বিএসসি অনার্স করতে চাইছে আলিয়া ইউনিভার্সিটি থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং হান্ড্রেড মার্কস টোটাল ইচ ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ এখানে এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস আপনার কেমিস্ট্রিতে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট অর্থাৎ ওভারঅল তারপরে রয়েছে এমএসসি কেমিস্ট্রির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস আপনার কেমিস্ট্রি অনার্সে থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন তারপরে এখানে রয়েছে বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স যেটা ষাটটা টোটাল সিট এখানে আপনার একই কোডের মধ্যে রয়েছে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স অনার্স আপনি যদি করতে চান তাহলে উচ্চ মাধ্যমিকে আপনার ম্যাথমেটিক্সে এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং ওভারঅল উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্সে ওভারঅল সিক্সটি পার্সেন্ট থাকলে আপনি আবেদনযোগ্য তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও সেম যোগ্যতা ম্যাথমেটিক্স এই নাম্বার আপনার দরকার এমএসসি ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সে অনার্সে ফিফটি পার্সেন্ট থাকলে আবেদনযোগ্য স্ট্যাটিস্টিক্সে অনার্সে স্ট্যাটিস্টিক্স অনার্স অথবা ম্যাথমেটিক্স অনার্সে ফিফটি পার্সেন্ট থাকলে আপনি কিন্তু আবেদন যোগ্য তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ফিজিক্স অনার্স পড়তে গেলে আপনাকে ফিজিক্স এমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পড়তেই হচ্ছে একশো মার্কস করে প্রত্যেকটা সাবজেক্টে আপনার পড়তেই হচ্ছে এবং সিক্সটি পার্সেন্ট আপনার ফিজিক্স ন্যূনতম এবং সিক্সটি পার্সেন্ট ওভারঅল আপনি পড়লে আবেদনযোগ্য তারপরে এমএসসি ইন ফিজিক্স রয়েছে ষাটটা টোটাল সিট রয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস আপনার ফিজিক্স অনার্সে থাকলে আপনি কিন্তু আবেদনযোগ্য হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে দেখুন বিএ অনার্স ইন অ্যারাবিক ফিফটি পার্সেন্ট মার্কস অ্যারাবিকে থাকতে হবে এবং এটা রয়েছে আপনার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং ফিফটি পার্সেন্ট ওভারঅল আপনি যদি পান তাহলে আপনি আবেদনযোগ্য এম এর ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে হবে অনার্সের ক্ষেত্রে এবার আসে আর্টসের সাবজেক্ট যেগুলো রয়েছে বাংলা অনার্স বাংলা অনার্সের ক্ষেত্রে আপনার ষাটটা টোটাল সিট বাংলা অনার্স পড়তে গেলে আপনার উচ্চ মাধ্যমিকে বাংলাতে পঞ্চাশ পেতে হবে এবং ফিফটি পার্সেন্ট পেতে হবে এবং ফিফটি পার্সেন্ট ওভারঅল বাংলা এম এ করতে গেলে আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট বাংলা অনার্সে পেলে আপনি আবেদনযোগ্য ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কস আপনার থাকতে হবে ইংলিশে উচ্চ মাধ্যমিক এবং সিক্সটি পার্সেন্ট মার্কস আপনার ওভারঅল থাকলে আপনি আবেদনযোগ্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইংরেজি অনার্সে থাকলে আপনি আবেদনযোগ্য এবার রয়েছে উর্দু উর্দুর ক্ষেত্রে যেরকম যা রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন তারপরে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রেও কিন্তু এরকম আপনাদের রয়েছে এম এ এবং হিস্ট্রি অনার্স পড়তে চাইছেন যারা জিওগ্রাফির ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে একটু আপনাদের বলে দিই জিওগ্রাফি বিএ এবং বিএসসি অনার্স দুটো হয় উচ্চ মাধ্যমিকে যারা জিওগ্রাফি নিয়ে পড়েছে ঠিক আছে এখানে দেখো বোর্ড কাউন্সিল নো সাবজেক্ট সাবজেক্ট লেভেল টু বি ঠিক আছে বোর্ডনাইজ স্টুডেন্ট স্টাডিড পাস্ট আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে যদি জিওগ্রাফি পড়ে আসে তাহলে সে কিন্তু বিএসসির জন্য আবেদন কিন্তু করতে পারবে বিশেষ করে সায়েন্স পড়ে আসছে যারা তাদের যদি জিওগ্রাফি থাকে তারা বিএসসি অনার্স জন্য আবেদন করতে পারবে বিএসসি জিওগ্রাফ জিওগ্রাফি প্রোগ্রাম ইন অ্যাডিশান টু দ্যাট ইন অর্ডার টু বিএসসি অনার্স ইন জিওগ্রাফি স্টুডেন্ট মাস্ট স্টাডি ওয়ান জেনেরিক সাবজেক্ট ফ্রম সায়েন্স ফ্যাকাল্টি অ্যান্ড অ্যানাদার ফ্রম এনি ফ্যাকাল্টি অ্যাজ ডিসাইডেড বাই দ্য ইউনিভার্সিটি অথরিটি অর্থাৎ বিএসসি যদি তুমি পড়তে চাও আর্টসের স্টুডেন্ট হয়েও তাহলে তোমাকে ম্যাথ বা ইকোনমিক্স নিয়ে পড়তে হবে সেটা ইউনিভার্সিটি তোমাকে ঠিক করতে হবে নাহলে তোমাকে বিয়ে পড়তে হবে জিওগ্রাফি এমএসসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ এমএসসি পড়তে গেলে বিএসসি অনার্স জিওগ্রাফি বিএ অনার্স জিওগ্রাফি যারা পড়েছে তারা এম এ জিওগ্রাফি করবে যারা বিএসসি অনার্স জিওগ্রাফি পড়েছে তাদের কিন্তু এমএসসি জিওগ্রাফি করতে হবে টোটাল পঞ্চাশটা সিট এখানে কিন্তু রয়েছে তারপরে বিয়ে বিএসসি অনার্স ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে এখানে এখানে বলা হচ্ছে ইয়ার এখানে এই জায়গাটাতে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ইকোনমিক্স প্রোগ্রাম যেটা শ্যাল হ্যাভ স্টাডি টেন প্লাস টু সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ঠিক আছে সিকিওর্ড ইন ম্যাথমেটিক্স ফিফটি পার্সেন্ট ইন এগ্রিগেট অর্থাৎ ইকোনমিক্স অনার্স নিয়ে যারা পড়েছ ম্যাথমেটিক্সেও কিন্তু তাদের ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে ম্যাথমেটিক্সে এখানে ম্যাথমেটিক্সে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে তবে তোমরা ইকোনমিক্স অনার্স নিয়ে পড়তে কিন্তু পারবে ঠিক আছে আর যারা বিএ অনার্স পড়তে চাইছো ইকোনমিক্সে তাদের কিন্তু ইকোনমিক্সে এখানে তোমাদের অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিকেট পেলে তোমরা কিন্তু যোগ্য এম এ এম এস ইন ইকোনমিক্স যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ সিকিউর ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স বিয়ে বিএসসি অনার্স বিএ বিএসসি অনার্সে যদি তুমি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাও অর মাস্ট হ্যাভ ফিফটি পার্সেন্ট অনার্স ইন এনি সাবজেক্ট উইথ ম্যাথমেটিক্স অর্থাৎ যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়ো কিন্তু ম্যাথমেটিক্স যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু আবেদনযোগ্য সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু সেক্ষেত্রে ম্যাথমেটিক্সের প্রয়োজন তা আন্ডার গ্রাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি স্টুডেন্টস হু হ্যাভ বিএসসি অনার্স ইন ইউজি উইল আর্ন এমএসসি ইন ইকোনমিক্স অর্থাৎ যারা বিএসসি ইকোনমিক্স অনার্স পড়েছ তারা এমএসসি ইকোনমিক্স আর্ন করতে পারবে ডিগ্রি আর যারা বিএ ইকোনমিক্স পড়েছ তাদের জন্য বিএ ইকোনমিক্স সেই ইউনিভার্সিটির বেশ কতকগুলো ক্যাম্পাস রয়েছে এবং স্টাডি সেন্টার রয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইসলামিক থিওলজি সাবজেক্ট ওয়াইজ তোমাদের একটু আমি বলে দিই প্রথমত কাবিলপুর সেন্টার মুর্শিদাবাদ হরিপুর সেন্টার মুর্শিদাবাদ বনগাঁও সেন্টার এতগুলো কিন্তু সেন্টার আলিয়া ইউনিভার্সিটি রয়েছে যেখানে এই সাবজেক্টগুলো পড়ানো হয় ঠিক আছে তোমরা একটুখানি দেখে নাও আমি মোটামুটি তোমাদের এতটা বলতে পারছি না কেননা প্রচুর স্টাডি সেন্টার রয়েছে এবং আলিয়া ইউনিভার্সিটির তিনটে ক্যাম্পাসও কিন্তু রয়েছে বলে দিচ্ছি সেই ক্যাম্পাসগুলো কি কি যা ইসলামিক থিওলজির ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থিওলজি ইন ফাজিল বিএ অনার্স যদি ইসলামিক থিওলজি নিয়ে করতে চাইছো ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স পেতে হবে এতগুলো সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইসলামিক থিওলজি এম এ যদি করতে চাও তাহলে অনার্সে ইসলামিক থিওলজিতে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস দরকার অনার্স ইন ইসলামিক স্টাডিজ যেটা রয়েছে সেখানেও কিন্তু ষাটটা সিট রয়েছে এবং এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইসলামিক স্টাডিজ এবং ফাজিল এক্সামিনেশানে তোমাদের পেতে হবে ইসলামিক স্টাডিজ এম এ করতে গেলে তোমাদের এখানে যে যোগ্যতা রয়েছে এই যোগ্যতা ফুলফিল করতে হবে জার্নালিজম মাস কমিউনিকেশন ওয়ান অফ দ্য লিডিং কোর্স সেখানে চল্লিশটা সিট রয়েছে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এগ্রিগেড ইন থ্রি ইয়ার ব্যাচেলার ডিগ্রি ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি আর্টস সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা থ্রি ইয়ার বি ভোগ জার্নালিজম মাস কমিউনিকেশন যদি থাকে তাহলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে এলএলএম যেটা রয়েছে মাস্টার অফ ল এলএলএমের এর ক্ষেত্রে তোমাদের তিন বছরের এলএলবি বি অথবা ইনটিগ্রেটেড এলএল ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তোমরা আবেদনযোগ্য চল্লিশটা সিট টোটাল দেখতে পাচ্ছি ইন্টিগ্রেটেড মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা বিভিএম রয়েছে ষাটটা সিট রয়েছে বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ সিকিউর ফিফটি পার্সেন্ট এগ্রিগেট ফিফটি পার্সেন্ট এগ্রিকেট মার্কস টোটাল লাগবে এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস যদি তোমার থাকে টেন প্লাস টুতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি আবেদনযোগ্য ফোর ইয়ার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ওনলি ফর ফিমেল এটা কিন্তু ফিমেলদের জন্য শুধুমাত্র ষাটটা টোটাল সিট রয়েছে অ্যাপ্লিক্যান্টদেরকে বলা হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ একশো মার্কস করে পড়ে থাকতে হবে এবং এই সাবজেক্টগুলোতে টোটাল বা সিকিউর ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু এগ্রিকেট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তারপর দেখো এখানে এম এ ইন এডুকেশন রয়েছে এম এন এডুকেশনের ক্ষেত্রে আমরা জানি যে ফিফটি পার্সেন্ট মার্ক্স বিএ অনার্স এডুকেশন অথবা বিএড ডিগ্রি যদি থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্কস তাহলে হবে এক্ষেত্রে বলা হচ্ছে যে বিএ অনার্স এডুকেশান যাদের থাকবে সিট তাদের থাকবে অথবা বি ডিগ্রি ফ্রম আলিয়া ইউনিভার্সিটি যারা করেছে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তাদের টোয়েন্টি পার্সেন্ট থাকবে অর্থাৎ হোম ইউনিভার্সিটি এখানে কিন্তু একটা ফেসিলিটি দেওয়া হচ্ছে এরপর আসে বিএড প্রোগ্রাম বিএডদের জন্য একশোটা টোটাল সিট রয়েছে অ্যাপ্লিকেন্টদেরকে বলা হচ্ছে ফিফটি পারসেন্ট মার্কস ইউজি পিজি প্রোগ্রামে থাকতে হবে ঠিক আছে ইউজি পিজি প্রোগ্রাম সোশ্যাল সায়েন্স তারপরে সায়েন্স হিউম্যানিটিস অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে যারা বিএড করতে আসছে তাদের জন্য দোজ হু আর অ্যাপিয়ারিং ফর দ্য কোয়ালিফিকেশান এক্সাম ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মে অলসো অ্যাপ্লাই ফর অ্যাডমিশন অর্থাৎ বলা হচ্ছে যে যারা দু হাজার চব্বিশ সালে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে রয়েছে তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে বিএড দেওয়া রয়েছে যেহেতু মেথড সাবজেক্ট থাকে পার্সিয়ান ইসলামিক থিওলজি হিস্ট্রি জিওগ্রাফি এবং এতগুলো সাবজেক্টে আপনাদের কিন্তু এখানে আপনাদের ফিফটি পার্সেন্ট থাকলে আপনার কিন্তু আবেদনযোগ্য কেন যে সাবজেক্টগুলো এখানে দেওয়া রয়েছে এই সাবজেক্টে কেউ যদি ইউজিপিজি পিজি অনার্স বা ইউজিপিজি পিজি কোর্স না করে থাকে দুশো মার্কস যদি এই সাবজেক্টগুলোতে গ্রাজুয়েশন পড়ে থাকে অর্থাৎ পাস্ট গ্রাজুয়েশনে তবুও সে কিন্তু আবেদন করতে পারবে দোজ হু হ্যা অ্যাপ্লাই ফিজিক্যাল সায়েন্স অ্যাজ এ মেথর সাবজেক্ট হ্যাভ স্টাডিড আইদার ফিজিক্স অর কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট অর্থাৎ যারা ফিজিক্যাল সায়েন্স আবেদন করতে চাইছেন তারা ফিজিক্স অথবা কেমিস্ট্রি যদি পড়ে থাকেন দুশো মার্কস যদি আপনার পড়ে আসেন গ্র্যাজুয়েশনে তাহলে আবেদন কিন্তু করতে পারবেন ক্যান্ডিডেট হ্যাভিং ফিফটি পার্সেন্ট মার্কস ইন এমএসসি বায়োলজিক্যাল সায়েন্স শ্যাল অ্যাপ্লাই টু ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যারা এমএস বিএমএসসি বায়োলজি পড়েছে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে এরকম কিছু জিনিস বলে দেওয়া হয়েছে মোটামুটি আপনাদের সুবিধার জন্য আপনারা একটু দেখে নেবেন লিমিট যেটা বলা হয়েছে দেখুন একটু খুব ইম্পর্টেন্ট যেটা আপার এজ লিমিট ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বাইশ বছর পর্যন্ত আপনাদের ম্যাক্সিমাম আপনারা ভর্তি হতে পারবেন শুধু কিছু সাবজেক্টের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে যেমন ইসলামিক থিওলজি এবং ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে পঁচিশ বছর আপার এজ লিমিট কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে নেই কিন্তু মিনিমাম এজ লিমিট রয়েছে সতেরো বছর আপনাদের কিন্তু হতে হবে শুধুমাত্র মেয়েদের জন্য আপার এজ লিমিট যেটা রয়েছে পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে পঁচিশ বছর এম টেক প্রোগ্রামের জন্য সাতাশ বছর কিছু সাবজেক্ট একটু আলাদা রয়েছে ইসলামিক থিওলজির জন্য বা এর জন্য রয়েছে তিরিশ বছর তারপরে এডুকেশনের জন্য রয়েছে বত্রিশ বছর এবং নো আপার এজ লিমিট ফর এলএলএম প্রোগ্রাম এল এল এম এর জন্য কিন্তু কোনো আপার এজ লিমিট নেই খুব কিন্তু বলা হয়েছে যে দু হাজার বাইশকে বা দু হাজার বাইশের আগে যারা পাশ করেছে তাদের কিন্তু এখানে ভর্তির কোনো সুযোগ থাকছে না টু টেক অ্যাডমিশন ইন দ্য ইয়ার দু হাজার চব্বিশ একমাত্র এলএলএম এবং নার্সিং প্রোগ্রামে যারা আসছে তারা দু হাজার বাইশের আগের ক্যান্ডিডেট হলেও কিন্তু আবেদনযোগ্য অর্থাৎ দু বছর সুযোগ দিচ্ছে চালিয়া ইউনিভার্সিটি দু হাজার বাইশ লাস্ট ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে এক্সামের যে কোশ্চেন সেটা একটু বলে দিয়ে আপনাদের যেটা এন্ট্রান্স টেস্ট আমি জানি ভিডিওটা বড় হচ্ছে বাট এই ভিডিওতে সব ডিটেল আপনার পেয়ে যাবেন কোয়েশ্চেন পেপার অফ আওয়ার উইল বি হান্ড্রেড মার্কস অ্যান্ড এক্সামিনেশন ডিউরিং বি টু আওয়ার্স দু ঘন্টার পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা সত্তর মার্কের কোশ্চেন থাকবে রেসপেক্টিভ সাবজেক্টে এখানে রেফার টু দ্য পয়েন্ট নাম্বার এইটিন ফর ডিটেল সিলেবাস এখানে আছে দেওয়া আর পার্ট টুতে রয়েছে তিরিশ মার্ক্স অর্থাৎ কোশ্চেন যেটা রয়েছে জেনারেল পেপার থাকবে একটা সাবজেক্টের পেপার থাকবে সত্তর মার্কসের একটা জেনারেল পেপার থাকবে যেখানে জেনারেল নলেজ জেনারেল ইংলিশ ইসলামিক থিওলজি কালচার এগুলো কিন্তু থাকবে এবং ওয়ান ইস ওয়ান ইস টু ওয়ান ইজ টু ফোর রেশিওতে কোশ্চেন কিন্তু থাকবে কোশ্চেন পেপার উইল বি কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এক্সেপ্ট বিএ অনার্স ইন বেঙ্গলি অ্যারাবিক এই সাবজেক্টগুলো বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সেন্ট প্যাটার্ন এমসিকিউ মোডে মোটে থাকবে ফর বিএ অনার্স এম এ ইন বেঙ্গলি ইংলিশ অ্যারাবিক অ্যান্ড জার্নালিজম মাস কমিউনিকেশান ছাপ্পান্ন মার্কস কিন্তু থাকবে রিলিভেন্ট সাবজেক্টের উপরে এবং এটা অবজেক্টিভ টাইপ থাকবে এবং এটা ছাপ্পান্ন মার্কের অবজেক্টিভ টাইপ থাকবে আর বাকি চোদ্দো মার্কস কিন্তু থাকবে ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ সব সাবজেক্টেই কিন্তু এমসিকিউ থাকবে শুধু অনার্স অথবা এম ইংরেজি বাংলা তারপরে অ্যারাবিক এই সাবজেক্ট জার্নালিজম মাস কমিউনিকেশনে ছাপ্পান্ন মার্কস থাকবে এমসি কিউ আর বাকি চোদ্দ মার্কস কিন্তু থাকবে আপনাদের টোটাল বড় কোশ্চেন বা ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন পেপার ইন অল পেপার অ্যান্সার টু বি অ্যান্সার স্পেশালি ডিজাইন্ড মেশিন গ্রেডেবল শিট অর্থাৎ ও আর এস অপটিক্যাল রেসপন্স শিটে এই পরীক্ষা কিন্তু হবে সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা বলেন আমি পরবর্তী ক্ষেত্রেই সিলেবাসটা নিয়ে ডিসকাস করবো কেননা একটা ভিডিওতে সবটা কিন্তু পসিবল নয় বেশিরভাগ ক্ষেত্রে যারা গ্রাজুয়েশনে ভর্তি হবেন তাদের এইচএস লেভেলের সিলেবাসই থাকবে আর যারা মাস্টার্সে ভর্তি হবেন তাদের তো আন্ডার গ্রাজুয়েট লেভেলের সিলেবাসই কিন্তু থাকবে যেগুলো আপনার পড়েছেন সেগুলোই আর একটু আপনাদের জেনারেল পেপারটা বলে দিই জেনারেল ইংলিশ জেনারেল নলেজ ইসলামিক হিস্ট্রি এবং কালচারের ওপর এখানে আপনাদের জেনারেল ইংলিশ বেসিক নলেজ অফ ভোকাবুলারিজ গ্রামার এবং কম্প্রিহেনশান রয়েছে জেনারেল নলেজ যেটা রয়েছে এখানে রয়েছে কিন্তু দা দিস উইল বি

মোটামুটি যে জিনিসগুলো রয়েছে এখানে দেখুন আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পিজি প্রোগ্রাম যেটা হচ্ছে কলকাতা সেন্টারে হবে তারপরে ফাইনাল ডিসিশন যেটা অ্যালটমেন্ট এন্ট্রান্স টেস্ট সেটা কিন্তু যেভাবে এখানে সিস্টেম রয়েছে সেভাবে হবে এন্ট্রান্স টেস্ট সেন্টার যেটা রয়েছে দেখুন কলকাতা কোচবিহার রায়গঞ্জ প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জেলাতে কিন্তু একটা করে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিজ যেটা রয়েছে সিঙ্গেল কোড মেল যেটা রয়েছে চারশো অ্যাপ্লিকেশন ফি আর অ্যাপ্লিকেশন ফর এ সিঙ্গেল কোর্ড ফিমেল রয়েছে তিনশো আলিয়া ইউনিভার্সিটির যে কোর্স চব্বিশ পঁচিশে আপনারা একটু স্ক্রিনশট করে দেখে নিচ্ছেন এতটা বলা তো সেই অর্থে সম্ভব নয় কেননা প্রচুর কোর্সে এখানে করানো হয় এতগুলো কোর্স বলতে গেলে আরেকটা ভিডিও কিন্তু এর সাথে আমাদের জুটতে হবে তো এই ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো রয়েছে দেখুন একটা রয়েছে তালতলা ক্যাম্পাস যেটা হেরিটেজ ক্যাম্পাস ঠিক আছে মহসিন স্কোয়ার আরেকটা রয়েছে নিউ টাউন ক্যাম্পাস যেটা নিউ টাউনে অবস্থিত আর একটা রয়েছে পার্ক সার্কাস ক্যাম্পাস তো এই ছিল মোটামুটি আলিয়া ইউনিভার্সিটির যে তথ্য সেই তথ্যটা এবার এখানে রয়েছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে জায়গায় রয়েছে লিঙ্ক রয়েছে ক্লিক করার লিঙ্ক এখানেতে আপনাদের জাস্ট লিঙ্কে ক্লিক করে দিতে হচ্ছে দেখুন এইখানে একাধিক জিনিস রয়েছে এগুলো পরপর আপনাদের এখনও আপডেট হয়নি এখানে চব্বিশ হয়নি এখানে তেইশটাই রয়েছে আমি বলব আপনাদের একটু পরে আপনারা এই ফর্ম ফিল আপটা করবেন এখানে যেহেতু মোটামুটি আপনাদের অ্যাডমিশান দু হাজার তেইশ রয়েছে এটা চব্বিশ পঁচিশ হবে এটা এখনও ঠিক করেনি ইউনিভার্সিটি এটা আশা করি ঠিক করে দেবে তো আপাতত আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান ফর্ম ফিল আপ করতে পারেন কিন্তু আমি বলবো আপনারা অন্তত একটা একটা দুটো দিন ওয়েট করে যান কেননা এখনো টাইম রয়েছে ফর্ম ফিল আপ এন্ট্রান্স পরীক্ষাটা আপনারা দিন এন্ট্রান্সে পাশ করলে পরবর্তী ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন ফাইনাল রেজাল্টের পর তো চলুন ভিডিও শেষ করুন ভালো থাকুন সবাই ব্যস্ত